Ölçü, zəbəni. Aşım, zarlı götür buyurusun. তোমরা রিকশালা তো নবাব পায়ের উপর পা তুলে বসে আছো যখন মন চায় যাবা যখন মন চায় যাবা না চাচি এটা আপনি কোনো কথা কইলেন এই এই তোর চাচি বল লাগা এই আমার চাচি বল লাগা এই 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 তুই অন্যায় করে ফেলাইছো মাফসা 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 সরি 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 কইছি মাফ ভুলে গেছে আসলে হইছে কি আমরা তো মনে করেন যে সবচেয়ে বেশি ইয়া তো এই কি হলো না এটা কিছু না এটা কিছু না মানে আমার একটা নিছে হইল নিছে তুই আইলি এটা কিছু না আবার কি আরে এটা এটা আমার জিনিস আরে চুপ কোনো কথা কইছ না আমার ছোট ছেলের কাছে বিশ ভরি ওজনের একটা স্বর্ণের টুকরা পাঠাইয়া দিলাম হ্যাঁ চলো সামনে চলো আমার জিনিস আমার এখান থেকে পড়ছে আমার ফেরত দেন এটা নিশ্চিত করে আইছে একটা জিনিস করে উঠে আইছে এটা আমার নিজের জিনিস কর আরে আমার কষ্ট থেকে পড়ছে তো সব কোনো কথা কইছ না যা আরে পুরনা জিনিস লে তোরে দিলাম 2000 টাকা দিলাম কিসে 2000 টাকা কি আমল তামল কথা কইছ 2000 টাকা কি হইব মাথা খারাপ হইছে নাকি আরে এতরে কোনো হাক লাগবে যা কাম বাইছি নি কোন দেখ শুনি কার 2000 টাকা দিয়ে দাও 1000 দিমু হ্যাঁ দিয়ে দাও ধরো আরে 1000 টাকা আর ধরো 1000 টাকা রাখেন আমার জিনিস ফেরত দেন এটা জানেন কি এটা বিশেষ জিনিস বিশেষ আমি খালি পড়তে পারি না দেখ আপনি আচ্ছা আচ্ছা রাখো তো ধরো এই ব্যাগ ব্যাগ ধরো টাকা টাকা আর ধরো রাখো এই নাও সব এই তুমি চেন নাও হ্যাঁ আরে সেন মেন টাকা টাকা কিছু লাগবে না আপনি টাকা নেন আমার জিনিস দেন তোরে হাগলা কত টাকা দাইছে এত কিছু হবে আরে সন্তুষ্ট না চলি যা আরে হাতে কিছু দে তা আরে আরে আমার জিনিস কাট ফেলে আরে আরে আবার কিনবো না মানে প্রফিট প্রফিট খালি প্রফিট পড়েন স্যার আরে ভালো মতো চালাও এস স্যার হ্যাঁ কাটে রানে এই যে ভাই আপনি তো অনেক সোনার ঘড়ি কত 50,000 টাকা এক কাম করেন এই তাড়াতাড়ি করো আমার সময় নেই আরে করিয়ে তাড়াতাড়ি দিব এই সোনাটা ভালো করে মাপেন বুঝছেন নি আর ইয়ান তুন একবারই সোনা কাটি আলাদা করেন আর কি বলতেছেন সর্বনাশ ছাড়া কেউ কে রানা থানা আসে নাকি তার সর্বনাশ কারোর আপনার না ওনার স্যার আমি আর বউ বুঝিনি রিক্সা করে আইতেছিলাম রাস্তা এক বাট পারে ধরি এটা কয় সোনা এই সোনা কই রাত তো নগরটি আর আর মোর সাইড লই গেছে কই আরে কি বলতো স্যার কত ধরনের প্রতারণার বাটপারি আছে যে এটাকে গোল বলেছে এক কাজ করেন আমি তো জরুরি কাজে বাইরে যাচ্ছি আমাদের ডিউটি অফিসার আছে আপনি ডিউটিটা করে দাও যাচ্ছে ও বা হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে তো দেখেছি শোনো একটা মামলা এসেছে আর কি এটা গুরুত্বপূর্ণ এটা তোমাদেরকে একটু তদন্ত করতে হবে যে কোন এরিয়ায় স্যার এটা পড়েছে তোমার ওই যে তেজকুনি পাড়া ফার্ম গেট আমরা কি কেসের ফাইলটা দেখতে পারি হ্যাঁ অবশ্যই কেন না কিছু বুঝতে পারছো জি স্যার আমার মনে হচ্ছে আমি এই দুই ব্যক্তিকে চিনি শিমু তুইও দেখ আমার মনে হয় তুইও চিনতে পারবি কি বলতো স্যার ইন্টারেস্টিং এই কাজগুলো একমাত্র তাদের দ্বারাই সম্ভব আর কেউ না ওদেরই কাজ জি স্যার এই দুজনকে আমরা চিনি খুব ভালো করে ওকে ভেরি গুড তাহলে তো ভালো হয়েছে এই মামলাটা তোমরা তদন্ত করো আমার মনে হয় তোমরা পারবে আর কি বাট বিহার বলা ওকে স্যার জি স্যার Good luck.